আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন টপিকস নিয়ে এসেছি। আজকের বিষয়টা হচ্ছে জিনগুড় বশীভূতকরণ। তো আপনারা যে নকশাটা হচ্ছে দেখতে পাচ্ছেন, এই নকশাটা চন্দ্র মাসের প্রথম তারিখ থেকে শুরু করে আপনি একাধারে মোট 21 দিন আপনি এই নকশাটা হচ্ছে 1151টা করে লিখে আপনি ওই নকশাগুলো হচ্ছে ময়দার গুলি বানিয়ে ওই নকশাটা গুলির ভিতর প্রবেশ করাইয়া আপনি হচ্ছে কোনো নদী বা জলাশয়ে হচ্ছে ফেলে দিবেন। প্রতিদিন হচ্ছে 1151টা করে গুলি ফেলতে হবে। তো এটা করতে হবে চন্দ্র মাসের প্রথম দিন থেকে। তো এটা যদি আপনার 21 দিনে ওই গুলিগুলো হচ্ছে নির্দিষ্ট ওই গুলিগুলো যদি আপনি হচ্ছে জলাশয় বা নদীতে ফেলতে পারেন, তো আপনি হচ্ছে এই নকশার হচ্ছে আমেল হয়ে গেলেন। সেক্ষেত্রে আপনি জিন ভূত যদি হাজির করতে চান বা নিজের আয়ত্তাধীন করতে চান, তাহলে আপনার যে কোনো সময়ে আপনি যখন হাজির করতে চান তো তখন আপনি যে নকশাটা হচ্ছে আগুনে হচ্ছে একটা করে পুড়িয়ে ফেলবেন। এভাবে 60টা পুরানোর সাথে সাথেই আপনার ওই জিন বা ভূত বা পেত আত্মা যাই হোক এটা হাজির হয়ে যাবে। তো এটা হচ্ছে রুগীর গায়ে হাজির করতে চাইলে এই নকশাটা হচ্ছে তখন এটা লিখে এর ধোঁয়াটা রুগীর নাকের কাছে দোয়া মাত্রই হচ্ছে তার গায়ে জিন হাজির হয়ে যাবে। অর্থাৎ এক কথায় এটা হচ্ছে আমেল হয়ে গেলে এই কাজটা করা সম্ভব, তথা জিন ভূত বশীভূত করা সম্ভব। তো আজকে এই পর্যন্ত, কি সবাই ভালো থাকবেন আর সবার কাছে আমি দোয়া প্রার্থী। আল্লাহ হাফেজ।